লক্ষ্য করি দেখতেছি আশেপাশে কোথাও বিদ্যুৎ নেই, সমস্ত শহর যেন অন্ধকারে ঝিমিয়ে গেছে। আমি তখন চিন্তা করলাম সর্বনাশ, কারেন্ট যাবে এক জায়গায় দুই জায়গায় কিন্তু সারা শহরে কারেন্ট নাই, এটা কেমন কথা? না, আজকে রাত্রেই কোনো অঘটন ঘটতে পারে, এই সংখ্যা নিয়ে আমি নিচে আসি ম্যাগজিন গার্ডে, অর্থাৎ টেলিফোন যোগাযোগ করার জন্য। এসে দেখি অনেকজনের টেলিফোন নিয়ে যোগাযোগই করতেছে কিন্তু টেলিফোনে যোগাযোগ হচ্ছে না। যখন না হয় তখন মনে করলাম যে বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ একসঙ্গে বিচ্ছিন্ন করেছে তারা। তখন ওখান থেকে আমি চিন্তা করে রাজার বাক্স মানে ঘোরাফেরা করতেছি কিন্তু একাই, ঘুরতে ঘুরতে আমি রাজারবাগ এক নম্বর গেটের পাশে পুকুর পাড়ে অবস্থান নিলাম। অবস্থান নিয়ে চিন্তা করতেছি যে সকলে তো যাচ্ছে, আমি এখন রাজারবাগে একা একা বসে আছি, আমি তো আইজি দেহরক্ষী, আমি তো আর পলাইতে পারি না, কাজে কখন যেন সাহেব আমাকে ডাকে, আর যদি যেতে না পারি তাহলে তো চাকরি থাকবে না, এই অনুভব নিয়ে চিন্তা করতেছি। কিন্তু করতে করতে ঠিক যখন এই 11টা মানে 28 মিনিট হবে এই সময় আমি ওখান থেকে উঠলাম, উঠে চিন্তা করে বলতেছি যে আল্লাহ, টেলিযোগাযোগ আর বিদ্যুৎ চলে গেছে কিন্তু ওয়্যারলেস তো খোলা আছে। এই মনে করে আমি এক নম্বর গেট থেকে দুই নম্বর গেটের সোজা রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছি। অগ্রসর হয়ে মনে করলাম যে এত দূর রাস্তাটা ঘুরে না যায়, আমি একটু শর্টকাট রাস্তায় যাই ফিল্ডের মধ্যে, তাহলে তাড়াতাড়ি হবে। এই বলে দুই কদম তিন কদম আমি সামনে গেছি, যাই রোডের উপরে দাঁড়ালাম, দাঁড়ায় এক নম্বর গেটের দিকে লক্ষ্য করা, আর পশ্চিমে থেকে একটা লাল মোটর সাইকেল এসে দক্ষিণ দিকে দুই আমাদের এক নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকলাম। ঢোকার পরে সেন্টি ইশারা করছে, খাড়া হওয়ার পরে ওনার সঙ্গে হয়তো কথা ওটাই হয়েছে যে এখানে কোনো অফিসার আছে কি না। উনি জবাবে বলছে এত রাত্রে তো কোনো অফিসার এখানে থাকে না, সব বাসায় গেছে। উনি মোটরসাইকেলে হেডলাইটের সাহায্যে ডাইনে এবং বামে ঘুরে দেখলেন কোনো লোকজন নাই, তখন হ্যান্ডেল সোজা করাতে আবার আমার শরীরের মধ্যে ওনার হেডলাইটের আলো পড়ছে, উনি সোজা আমার কাছে চলে আসলেন। আসিয়ে বলতেছে ভাই আপনি বাঙালি পুলিশ? আমি বললাম জি। কয় ভাই সর্বনাশ কী হয়েছে? কয় যে আসার সময় দেখলাম কাকরাইল মোড়ে 80খানা ট্রাক অস্ত্রশস্ত্র সজ্জিত অবস্থায় দুই ভাগে বিভক্ত হয়ে আছে, মনে হয় কখন যেন ফকিরেপুল এবং শান্তিনগর মোড় হয়ে রাজারবাগ আক্রমণ করে। তো ভাই আমার সময় নেই, আমি আসছি বঙ্গবন্ধুর নির্দেশ নিয়ে, বঙ্গবন্ধু বলেছেন আজ রাতের রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ হতে পারে, এহেতু সকল বাঙালি পুলিশকে বলে আসো তারা যেন সতর্ক থাকে এবং প্রতিরোধ গড়ে তুলে যেন শত্রুর মোকাবেলা করে। এই বলেই উনি দ্রুত চলে যাচ্ছেন। আমি তখন চিৎকার করে বলি ভাই আপনার পরিচয়? তখন উনি বলে গেলেন আমি বঙ্গবন্ধুর ছেলে। এই বলেই উনি সোজা দুই নম্বর গেট দিয়ে বাড়িয়ে পশ্চিমের দিকে চলে গেলেন। আমিও তড়িৎগতিতে চিন্তা করে দেখলাম যে দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই রাজারবাগে আসতে ওদের গাড়ি বহর কাছে, এর মধ্যেই আমাকে একটা কিছু করতে হবে। এই ভাবিয়ে আমি তড়িৎগতিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে খোঁজ করতে থাকি কিন্তু খোঁজ করে কেউ কেউ কোথাও পাই নাই ভাই। না দেখা যায় না কেমন, কারণ এমন একটি ছোট্ট গাছের নিচে অবস্থান করছিলাম আমরা, এমনি তো অন্ধকার বাতিবুতি নাই, তার মধ্যে ওনার মুখের মধ্যে হেলমেট থাকাতে ওনাকেও আমি ধরতে পারি নাই, যার জন্য আমি জিজ্ঞাসা করছি আপনার পরিচয় কী? তখন উনি উত্তরে বলছেন আমি বঙ্গবন্ধুর ছেলে। এই বলে দক্ষিণ পাশে গেট দিয়ে পশ্চিম দিকে উনি বেরিয়ে গেলেন, আর আমিও তড়িৎগতিতে অফিসারদের খোঁজা আরম্ভ করলাম। এই বিল্ডিংয়ের এই মাথার থেকে ও মাথা পর্যন্ত, ওই মাথার থেকে এ মাথা পর্যন্ত অফিসারদের খোঁজ করছি থাকার রুমগুলিতে এবং চিল্লে চিল্লি করেছি ডাকছি গার্ড সুবেদার, গার্ড হাবিলদার, গার্ড সুবেদার বলে ডাকছি, চিল্লে চিল্লি করি, কোথাও কেউকে না পেয়ে মুমূর্ষুর সময়ে বঙ্গবন্ধু নির্দেশের আলোকে কাজে লাগানোর জন্যই আমি আত্মহুতি দিয়ে আমি এই পাগলা ঘন্টা বাজায় ফোর্সদেরকে জমায়েত করি। আত্মহুতি দিলে তো বেঁচে থাকলেন কীভাবে? আত্মহুতি বলতে আত্মহুতি মানে কি, তখন তো ওই মুহূর্তে আমার জীবনটা বিসর্জন দিয়েই তো আমি পাগলা ঘন্টাটা ওই রিক্স নিছি, তো ওই রিক্সটা নিয়েই তো পাগলাঘন্টি বাজাচ্ছি, পাগলাঘন্টি বাজায় ফোর্সদেরকে জমায়েত করছি। সময় মতো আবার অস্ত্রগারের চাবি খুঁজে পাই নাই, না পেয়ে আমার নির্দেশে কর্তব্যরত সেন্টে রাইফেল দ্বারা গুলি করে অস্ত্রগারের তালা ভেঙে ফেলেছি। আমি সর্বপ্রথম অস্ত্রগারে প্রবেশ করছি, নিজ হাতে অস্ত্র বিতরণ করেছি
এবং নিজদের দানে শিপিয়েদের সহযোগিতায় একক নেতৃত্বে সশস্ত্র প্রতিরোধ আমি গড়ে তুলেছি এবং 12:15 আপনার সঙ্গে কতজন ছিল তখন 300-400 ফোর্স আমি অস্ত্র নিজেই বিতরণ করেছি এবং সেই সময় আমি চিন্তা করে দেখলাম যে এখন তো কোনো লোকজন নাই আমি ওখান থেকে বের হয়ে আসলাম আসার সময় দেখি 2 নম্বর ম্যাগজিন অস্ত্রাগারের সামনে 2 জন লোক খাড়া কিন্তু আমি অস্ত্র গোলা বারুদ নিয়ে আমি তাদের অপেক্ষা না করে সোজা চলে আমি পজিশনে গেছি অর্থাৎ ওই যে আমাদের ওয়ার্কশপে র্যাম্প নামে একটা জায়গা আছে যেখানে গাড়ি উঠাইয়া নিচে থেকে ধুলাই করে এবং কিছু ছোটখাটো কাজ করে আচ্ছা পরবর্তীতে আপনি কি করলেন পাকিস্তান বাহিনী যখন অ্যাটাক করলো রাতে কয়টার দিকে অ্যাটাক করলো 12:15 সময় যখন পাক বাহিনী রাজার বাগ আক্রমণের হ্যাঁ অভিমুখে আসে তখনই আমাদের 303 বুলেট থেকে প্রথম বুলেট তাদের উপরে নিক্ষেপ করে করাতে তাদের সৈন্য যখন মাটিতে গড়ে পড়ে তখন তারা উত্তেজিত হয়ে চড়াওভাবে আমাদের উপরে গোলাবর্ষণ শুরু করে আমরাও তার তীব্র প্রতিরোধ করেছি যার জন্য টানা 1.5 ঘন্টা 12:15 থেকে 14:45 পর্যন্ত টানা 1.5 ঘন্টা যুদ্ধ করার পর 14:30 পর্যন্ত যুদ্ধ করার পর যখন তারা এক কদম এগোতে পারে নাই ওদের সৈন্যের হতাহত সংখ্যা বেড়ে যাচ্ছে তখন তারা গাড়ি ভর্তিয়ে সৈন্য পিছনে ব্যাক করছে ব্যাক করে যুদ্ধটা শীতল আকারে চালাচ্ছে আমরাও তার তালে তালে যুদ্ধ চালিয়েই যাচ্ছি ওই ক্যান্টনমেন্ট থেকে মনে হয় ওয়ারলেস করছিল 14:30 থেকে 14:30 1 ঘন্টা সময় এর মধ্যে থেকে কামান মোটর ও ট্যাঙ্কের বহর আসছে আসিয়া মৌসাক মার্কেট ফিট করছে পীরজঙ্গি মাজারে ফিট করছে এবং ফকিরেপুল মাজারে ফকিরেপুল মোড়ে ফিট করছে বড় অ্যাটাকটা পাক হানাদার বাহিনী কখন করছে না ভিতরে ঢুকছে ভোর 5:15 দিকে এর আগে নয় আমি কথাটা বলতেছি শেষ করে দিচ্ছি যখন ওরা ওই 3 দিক থেকে বোমা বর্ষণ শুরু করলো তখন রাজারবাগের ভিতরে 5টা পিয়ারে ব্যারাক ছিল এই পূর্ব থেকে একটু পশ্চিম পর্যন্ত পরে 4-5 হাত লম্বা সেই ব্যারাকগুলিতে আগুন ধরে গেল তারপরে দক্ষিণ পাশে থেকে যখন ওই ফকিরেপুল মোড় থেকে মোটারে শেল আসলো শেল আসে আমাদের ম্যাগজিনের উপরে 2-তলা বিল্ডিংয়ে 2 তলা ভেঙে ওই রিজার্ভ অফিসেও আগুন ধরে গেল তাহলে সেখানে আগুনের শিখায় অগ্নিকাণ্ডে নীলাভূমিতে পরিণত হলো অত্যন্ত বিভীষিকার মধ্যেও আমরা ভোর 5টা পর্যন্ত এই যুদ্ধটা ওদের সঙ্গে আমরা চালিয়ে যেতি এর আগে ওরা রাজারবাগে ঢুকতে পারে নাই